আচ্ছা তোমাদের সাথে কেমনটা হয়েছে চারপাশে যত বিয়ে চলছে এর মধ্যে যদি তোমার ইনভাইট না থাকে তোমার নিজের এটা মনে হয় আর আমি কি করছি ভাই আমি কি সমাজের মানুষ না আমার কেন বিয়ে বাড়ি পড়ছে না হয় কি আরে না না এটা বিয়ে বাড়ির ব্লগ নয় এটা রিসেপশান পার্টির ব্লগ তুই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো তোমাদের সত্যিই খুব ভালো লাগবে আর কমেন্ট অবশ্যই জানিও আমার লোকটা কেমন হয়েছে পরে আরও ডিটেলসে তোমাদের একটু দেখাবো শাড়িটা কেমন কি পরেছি যাই হোক তো এটা ছিল আমার মামার বিয়ে বিয়েতে যেতে পারিনি তার কারণ বিয়ের যে দূরত্ব ছিল মানে যেখানে বিয়ে হয়েছে সেই রাস্তার দূরত্ব ছিল আমাদের বাড়ি থেকে পনেরো ঘন্টা কুড়ি মিনিটেরও বেশি তো সেক্ষেত্রে যাওয়া হয়নি এই যে হলো মামা সাথে এই যে রয়েছে দাদু মামার বাবা তো চলো এখন আমরা সবাই মিলে নতুন মামিকে দেখে আসবো নতুন মামিকে দেখতে যাওয়ার আগেই আমাদের দেখা হয়ে গেল আমাদের গুলুর সাথে তো গুলুর সাথে একটু মজা করে তারপরে যাচ্ছি নতুন মামিকে দেখতে পেজটাকে এখনও যারা ফলো করে প্লিজ ফলো করে দাও ইউটিউব চ্যানেল লেডিবেকার সিক্সটি সেভেন নামেই সেটাকেও সাবস্ক্রাইব করে দাও তো চলো এই যে দেখতে পাচ্ছ বড় মামি এই শাড়িটাও কিন্তু বেনারস থেকে আমি আর দাদু মিলে পছন্দ করেছি দিদার শাড়িও আমি আর দাদু মিলে প্লাস মায়ের শাড়ি আমার শাড়িটাও প্রত্যেকটা ভ্যানাডাস থেকে আমরা এনেছি আচ্ছা এবার যাকে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের পিসি আমার নিজের দুটো পিসি রয়েছে বাট সেই পিসি দূরে থাকে ঠিক আছে কাছাকাছি নয় এই পিছিটাই কিন্তু সবসময় কাছে থাকে আমাদের এবার চলো নতুন মামিকে দেখাবো কিন্তু দেখাবো কি সামনে এত ভিড় আমার যেতে লজ্জা লাগছিল তারপরও দেখি আস্তে আস্তে ভিড়টা কমে গেল দিন আমি গেলাম কথা বললাম আর নতুন মামির সাথে তো আগে আমার কথা হয়েছিল ওই শাড়ি কেনার সময় কারণ মামির শাড়িটা যে পরা দেখছো তোমরা এটা কিন্তু আমি আর ওই দাদু পছন্দ করেই এনেছি এটাও সেই বেনারস থেকেই আনা তো আমি একটু ভিডিও নিলাম একটু ফটো সেলফি তুললাম যাই হোক তারপর বললাম খুব লেট করবো না তাড়াতাড়ি খেতে হবে অনেক লেট করে এসেছি একে আমি আচ্ছা চলেই যাচ্ছিলাম তারপর মনে পড়লো যা নতুন মামির ভালো করে শাড়িটাই তো তোমাদের দেখালাম না আমি কি শাড়ি পছন্দ করেছি তোমাদেরও একটু দেখায় বললাম একটু বসো তো সেইগুলো দেখিয়ে এখন চলে এসেছি ভাই মাকে দেখাতে কারণ আমি এতই লেট করেছি এদের কোনো শুটি নেওয়া হয়নি আজকে আমার ভাইয়ের দাঁড়িয়ে নেই এদিকে মা বাবা চলে মার মা আর বাবা মাছি আর এদিকে আমি আর আই থিঙ্ক পরিচয় পর্ব অনেকটা সেরে ফেলেছি আমরা এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে খিদেটা এখন না যখন আমি সাজুগুজু করছিলাম তখন থেকেই পেয়ে গেছিলো কিন্তু এতটা সময় লেগেছে আর আমি এতটা তাড়াহুড়োই ছিলাম মা বাবা আমাকে রেখেই বিয়েবাড়ি চলে এসছে সাথে ভাইও তো আমি ডিরেক্টলি বিয়ে বাড়িতে চলে এসেছিস মানে সাজুগুজু করার পর আচ্ছা আমার এই দিদিটা একটু রেগে গেছিলো বেনারস থেকে তাকে কেন শাড়ি এনে দেওয়া হয়নি সবাই আমরা বেনারসের শাড়ি পরেছি অনেকেই কিন্তু দিদির জন্য আনা হয়নি আমাকে নাকি অনেক বকা দিয়েছে মায়ের কাছে অনেক কিছু বলেছে আমার নামে যাই হোক আমার এত খিদে পেয়েছিল আমার সবসময় ভিডিও করার কথা মনে ছিল না ভাই মোটামুটি যেটুকুনি ক্লিপ নিয়েছে সেগুলোই অ্যাড করে তোমাদের শেয়ার করছে বিষয়টা এরকম তারপর বাবার সাথে একটু কথা বলছিলাম বাবা বলে এত এগুলো খেলে অন্য কিছু খাবি কী করে আমি বলি দুচ আমার এত খিদে পেয়েছে আমি এখন যা পাবো সেটাই খাবো আর এই পকোড়াগুলো আমি একটু বেশি ভালো খাই যাই হোক আমি আর অন্য কি খাবার দিচ্ছে ফুসকা কফি বা আইসক্রিম সবাই প্রচুর খাচ্ছিলাম সেগুলো না খেয়ে ডিরেক্টলি একদম ডিনার করতে চলে এলাম ইভেন সাথে দেখতে পাচ্ছ হাতে এখনও পকারা রয়েছে কারণ আমার সিরিয়াসলি এতটাই খিদে পেয়েছিলো সারাদিন অলমোস্ট আমি না খাওয়া বিষয়টা কিন্তু এমন নয় বিয়েবাড়ি খাবো বলে খাইনি ঠিক আছে যাই হোক আমি এত বিজি ছিলাম এত চাপে ছিলাম সেক্ষেত্রে আর সেভাবে খাওয়া দাওয়া করা হয়নি ওই দিনটাই তারপর দিয়ে দিল এক ডে ভিল আমি টুক করে একটু খেয়ে নিলাম বললাম বাহ ঠিক আছে দারুণ হয়েছে বাইকে এবার এটা খাওয়ার পর দেন পর কি আছে সেগুলো তোমাদের দেখাচ্ছে দেখতে থাকো রাধা পল্লব সাথে চানা তো আমি সব কিছুই কিন্তু একটু একটু করে খেয়েছি বাট এর আগে কিন্তু ফুসকাওগুলো খাইনি ওটা পরে খাবো কিনা ভেবে দেখবো ঠিক আছে দিয়ে দিয়েছে ভাত সাথে বেগুনি তো সেটাও খেয়ে নিলাম এরপর কি কি আছে জাস্ট দেখতে থাকো ডাল দিয়েও খাওয়া হয়ে গেছে যা আর এত তাড়াতাড়ি খাচ্ছি মাছ খাওয়া হয়ে গেছে আচ্ছা কমেন্টে একটা কথা বলো তোমরা বিয়ে বাড়ি সাজুগুজু দেখাতে যাও বা সাজুগুজু করতে যাও মজা করতে যাও না খেতে যাও আমার কিন্তু ফার্স্ট হলো বিয়ে বাড়ি খেতে যাবো দেন সাজুগুজু বাট হ্যাঁ আজকে দুটো জিনিসই যেন পারফেক্ট ছিল ড্রেস প্লাস খাওয়া দাওয়া আচ্ছা এবার দিয়ে দিয়েছে পাবধা মাছ তো পাবধা মাছ আমি আগে প্রচুর খেতাম এখন খুব একটা খাই না তবু ভালো ছিল ঠিক আছে খেয়েছি এবার খাচ্ছি মাটন দিয়ে আর আমার ফেভারিট মাটন তোমরা জানো আর মাটন সত্যি দারুণ লাগছিল পুরো জমি খাচ্ছিলাম আর বাড়ির মতো করেই আমি খাচ্ছিলাম দেখতে পাচ্ছ তোমরা চাটনি পাপড় রসগোল্লা সাথে ছিল কালাকাত সমস্তটাই মন ভরে খেলাম ইভেন ধীরে সুস্থেই খেলাম আর খেয়ে দেখি সামনে এত লোক ছিল বাট দাদু আমাদের বেশ ভালো জায়গায় বসিয়ে দিয়েছিলো তাড়াতাড়ি করে তো খাওয়া দাওয়া শেষ করে বাইরে যাবো কি আমি লোক দেখে অবাক আই ফিল দিদা এই জন্য আমাকে বলেছিলো সন্ধ্যা সন্ধ্যায় কিন্তু খেয়ে নিবি যাই হোক তো খাওয়া দাওয়া তো দারুণভাবেই হয়েছে এখন ভাবছি একটা আইসক্রিম খাবো কিন্তু ভাবলেই তো হবে না এই ভিড় ঠেলে আমি কি আইসক্রিমের কাছে পৌঁছাতে পারবো ওটাই কোশ্চেন তোমাদের কী মনে হয় কেমনটা এক্ষুনি লিখো তো তারপরে ভিডিওটা দেখতে থাকো পজ করে লিখে নেওয়া হ্যাঁ ফাইনালে আমি আইসক্রিম খেয়েছি তারপর ভাবছিলাম কি আমার কি আর কিছু খাওয়া উচিত মানে কি বলতো এই যে ফুসকা বাট না আমি আর ফুসকা খাইনি ইভেন কফি এগুলো কিছু আমি খাইনি আর জেঠু জেঠিকে দেখলাম বেশ ভালো লাগলো আমি এই জেঠিটাকে খুব ভালোবাসি ঠিক আছে সত্যি কথা একটু ভিডিওতে বলে দিলাম জেঠি জানে কিনা আমি জানি না বাট আমার জেঠিকে ভালো লাগছে এইখানে আমার আর ভাইয়ের যে কথাগুলো হয়েছিল সেগুলো তোমাদের জানা দরকার আমাকে সে বাড়ি সেই বলে কি আমাকে নাকি পেতনি পেতনি লাগছিল ইভেন এমন ভাবে বলছিল আমার মজা লাগছিলো আমি বললাম আমি আর শাড়ি তাহলে পরবো না সে বলে এত দারুণ লাগছে দিদি এত দারুণ লাগছে আমার ছোট বাচ্চার সাথে আমার জামেলা সবসময় এরকম হতেই থাকে হাসি মজা জামেলা ফাইনালি বিয়ে খেয়ে বিয়ে না বিয়ে বাড়ির খাবার খেয়ে আমরা সবাই বাড়ি চলে এসেছি তোমাকে এত তারা দিয়েছে সবাই কেন কি প্রচুর লেট হয়ে গেছে আর আমার এটাই হয় বিয়ে যাওয়ার আগে আমি রেডি হতে গেলে আমার প্রচন্ড লেট হয় সবাই এসে খেয়ে দিয়ে চলে যায় সেরকম একটা সময় হলো আমি আসি ঠিক আছে একসাথে সবাই যেতে পারিনি কারণ আমার প্রচন্ড লেট হয়ে গেছিল এদিকে ফোন করে তারা দিচ্ছিল আমায় তারপর আবার আমার রেডিওতে লেট হয়ে যাচ্ছিলো ঠিক আছে কমপ্লিটলি রেডিও তো সময় লাগবে সেটা তো না করে আমি চলে আসতে পারি না সেই জন্য মা বাবা ভাই হলো আগে চলে গেছিলো দেন আমি হয়ে একবারে ডাইরেক্টলি বিয়েবাড়ি ঢুকে গেছিলাম যাই হোক তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন তো বাড়ি এসছি আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করো নি লেডি মেকার সিক্সটি সেভেনকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকো পেজটাকে ফলো করে দিও আর হ্যাঁ কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমার এই লুক তোমাদের কেমন লেগেছে ফুল লুক তার একবার একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের অলরেডি দেখে নিয়েছো তারপরেও আবার একটু দেখাচ্ছি শুরু থেকে দেখো আর আমার ব্ল্যাক সময় ভালো লাগে সে হতে পারে একটা টি শার্ট বা শার্ট বা শাড়ি ব্ল্যাক আমার ফেভারিট তো ব্ল্যাক শাড়ি আজকে পরেছিলাম আর খুব কিন্তু গর্জাস সাজ দিই নি আমি নর্মাল একদম লাইটভাবে সেজেছি কারণ আমার এরকম লাইট সাজতে ভালো লাগে খুব একটা গর্জাস ভাবটা বেশি একটা ভালো লাগে না সেই জন্য জাস্ট নর্মাল সেজেছিলাম এ নিয়ে চলো টাটা গুড নাইট